আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে খুব সিম্পল একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের পিডিএফ ফাইল অথবা যে কোনো ফটোজ আমরা কিভাবে সহজে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি সেটি আজকে দেখব। বন্ধুরা, ইতিপূর্বে অনেকগুলো মাধ্যম আমি নিজেই চেষ্টা করেছি কিভাবে পিডিএফ বা ফটো ফাইলকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি, সেগুলো কনভার্ট হয়েছে কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগেনি। কিছু কিছু হয়েছে কিন্তু সেটা এডিট করা যায়নি, আবার এডিট করা গিয়েছে, আবার ভেঙে গেছে, এরকম একটি সমস্যা কিন্তু রয়ে গেছিল। তো আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আমাদের হাতের কাছ থেকে আমাদের পিডিএফ অথবা ফটোজগুলো আমরা খুব সহজেই ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো প্রথমেই চলে যাব আমাদের ড্রাইভে। ড্রাইভে কেন গেলাম সেটা আমি আপনাদেরকে বলছি এখনই। ড্রাইভে মূলত এই জন্য গেলাম কারণ এখান থেকে মূলত আমি কনভার্টটি করব। তো যে ফাইলটি আমি কনভার্ট করব সেই ফাইলটি কিন্তু আমাকে পূর্বে থেকেই এখানে আপলোড করে রাখতে হবে। সেটা হতে পারে একটা ইমেজ, হতে পারে একটা পিডিএফ ফাইল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ওয়ার্ড ফাইলও রয়েছে এবং এখানে পিডিএফ ফাইলও রয়েছে। আমি পিডিএফ ফাইলটি প্রথমে আপনাদেরকে ওয়ার্ডে কনভার্ট করে দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে যাচ্ছি একটি ওয়ার্ড ফাইলে, পিডিএফ ফাইলে। বন্ধুরা দেখুন আমার একটি জন্ম নিবন্ধনের কার্ড এখানে ওয়ার্ড আকারে পিডিএফ আকারে রয়েছে, এটি আমি কনভার্ট করব। এখান থেকে আমি চলে যাব যে ফাইলটি আপনি কনভার্ট করবেন তার উপরে কার্চার রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন। এখানে ওপেন উইথে গিয়ে এখানে গুগল ডক্স এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দিলে একটু সময় নেবে আপনার ফাইলটি ওপেন হতে। আমারটি হচ্ছে, এখানে লোডিং হচ্ছে দেখাচ্ছে, একটু অপেক্ষা করি এখান থেকে। বন্ধুরা আমার ফাইলটি কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে এখানে। তো একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, এটা আপনাকে মেনে নিতে হবে বন্ধুরা, কিছু করার নেই। আপনি অন্যান্য কনভার্টার দিয়ে যখন আপনি কনভার্ট করবেন তখন কিন্তু দেখা গেছে যে ছবি আকারে অনেক সময় কনভার্ট হয় কিন্তু এইভাবে এডিট করা যায় এই আকারে কিন্তু কনভার্ট হয় না। দেখুন বন্ধুরা আমার ফাইল কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটি আমার ইচ্ছে মতো একটি একটু সাজিয়ে নিলেই হবে বন্ধুরা। এখানে আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে আমি এটি সেন্টার করে নিব। এখানে অপশন দেখছি না, যাই হোক কন্ট্রোল ই দিলে, সরি কন্ট্রোল এ দিয়ে আমি এখানে অ্যালাইনমেন্ট এখানে মিডলে দিয়ে দিলাম বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। এবং এখান থেকে বন্ধুরা দেখুন ডাউনলোড করে এখন আমরা আমাদের কম্পিউটারে কীভাবে নেব, এটি তো ডক্স ফাইলে আছে অর্থাৎ অনলাইন ভিত্তিক ছাড়া এটি কাজ করা যাবে না। তো এখানে ফাইল অপশানে গিয়ে চলে যাবেন ডাউনলোড। ডাউনলোডে গিয়ে এখানে কতগুলো ফরম্যাট রয়েছে, এখানে মাইক্রোসফট ওয়ার্ড, ডক্স, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, রিস্টেক্সটিও নিতে পারেন, পিডিএফ আকারেও আবার নিতে পারেন। আমি এখান থেকে রিস্টেক্সট আকারে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এটি ওপেন করি, ওপেন করলে দেখি আমার সামনে কি আসে। এখানে এনাবল এডিটিং আমি ক্লিক করে দিলাম, এরপরে এই ফাইলটি আমার কাছে এরকম আকারে চলে এসেছে। এখন জাস্ট এগুলো আমাদের পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী এটাকে একটু সাজিয়ে নিতে হবে এই আর কি। তো বাকি কাজটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করে নিতে হবে, কিছু করার নেই বন্ধুরা, এতটুকু হয়েছে এটাও কম নয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি বলেছিলাম ফটো দেখাবো আপনাদের কিভাবে কনভার্ট করতে হয়। তো ফটোর প্রসেসটা বন্ধুরা সেম, আপনারা এভাবেই করবেন।